উঠোনের গামলাটা দেখানোর জন্য। এটা একটা আজওয়ানের গাছ, হিন্দিতে এটাকে আজ অজবাইন বলে, আর এটা আমরা আজওয়ান বলি। এই জোয়ানের মতো অনেকটা পাতাটার গন্ধ, পাতাটা ছোট হয়ে কুকড়ে যাচ্ছে, তো ওই জন্যে আমি আজকে এটা একটু মাটি ভরলাম, গামলাটাতে একটু মাটি ভরলাম। জেনারেলি এটায় পাথর বেশি দিতে হয়, তো আমার পাথরের পরিমাণ নেই, আমি পাথর আনতে পারিনি, ওই জন্য আমি মাটিতে লাগিয়েছি। মাটিতেও ভালো হয়, কিন্তু এখন যেহেতু মানে অনেক দিন মাটি দেওয়া হয়নি, তাই মাটি ভরে দিলাম নতুন করে। এবার মাটি দিয়েছি, ভালো হবে। এটা একটা অজওয়াইনের পাতা গাছ, এটা একটা সাউথ ইন্ডিয়ান গাছ, এটা সাউথে বেশি হয়, তো এটার অনেক ভেষজ উপকার আছে। পাতাটা পাতাটা রসটা মধুর সাথে মিশিয়ে রস করে সর্দি কাশি, বাচ্চাদের সর্দি কাশি হলে খায়, বড়রাও খায়। তাছাড়া এই পাতাটা এই যে আমরা যখন পেঁয়াজের পকোড়া বানাই, ওই পেঁয়াজের মধ্যে কিছুটা মিশিয়ে তারপরে পকোড়াটা তুলে নিতে হয়, বা যে চাটনি বানায় পকোড়ার সঙ্গে, যে অনেকে চাটনি বানায় ওই চাটনির মধ্যে এটা বেটে পাতাটা মিশিয়ে দেয়, অনেকটা পুদিনা পাতার মতো বেটে পাতাটা মিশিয়ে নেয়। তাছাড়া এই যে বাড়া বানানো হয়, বাড়া বানানোর সময় চাটনিটা বা বাড়াতে মিশিয়েও দেওয়া যায় ধনে পাতার মতো করে। এ পাতার অনেক ভেষজ গুণ আছে। তো পাতাটা চারা কোথায় পাওয়া যাবে আমি জানি না, তবে আমি আমার বোনের বাড়ি রায়গড়ে গেছিলাম, রায়গড়, তো ওখানে দেখলাম ও পাথরের মধ্যে এই চারাগুলো বসিয়েছে। তো আমি ওকে জিজ্ঞাসা করলাম এটা কী গাছ, বলে এটা আজবাইন, একটা ভালো গাছ, বিশাল উপকারী গাছ। তো বললো আমাকে একজন কলোনির গেছিলো, সাউথ ইন্ডিয়ান কোনো একটা জায়গা বললো বেড়াতে গেছিলো, তো ওখান থেকেও উনি চারাটা নিয়ে এসেছিলো, তো ওরা হঠাৎ শিফট করে যায়, তাই আমাকে টবগুলো দিয়ে যায়। তো ওর বাড়িতে দেখলাম রয়েছে এগুলো, তো তখন থেকে আমি নিয়ে এসেছি ওখান থেকে। এগুলো ডাল কেটে লাগালে খুব ইজিলি হয়ে যায়, মানে বিশেষ লাগানোর জন্য বিশেষ পরিশ্রম নেই, কিন্তু তাড়াতাড়ির মধ্যে লেগেও যায় এবং পাতাও হয় ভালো, বড় বড় পাতা এটাই হয়েছে। পাতাগুলো একটু ছোট হয়ে গেছে, সার কম পাওয়ার জন্য, মাটি কম পাওয়ার জন্য আমি মাটি ভরে দিলাম। ছাদের উপর মাটি পাওয়া খুব সমস্যা, বাইরে থেকে মাটি আনাতে হয়, তো যাই হোক এভাবেই চলছে, লাগিয়ে রেখেছি, আজকে মাটি ভরলাম, এক সপ্তাহের মধ্যে গাছটা দারুণ হয়ে যাবে। তো এই পাতাটা খুবই ভালো, পাতাটা মোটা আছে, বেশ পুরু, এই পাতাটা বেশ বড় হয়েছে, পুরু পাতাটা হয়েছে, সুন্দর পাতা, একটা আজ ও জোয়ানের মতো গন্ধ বেরোয়। হ্যাঁ, আর এটাকে খায় ওইভাবে অনেকে, ওই কুচি কুচি করে পাতাটা পেঁয়াজ কুচি সাথে মিশিয়ে খায়, লঙ্কা কুচি পেঁয়াজ কুচি এই পাতাটা কুচিয়ে রুটির মধ্যে মিশিয়ে খায়, ভাতের মধ্যে মিশিয়ে খায় কাঁচা অবস্থায়। তো পাতাটা খুবই উপকারী, খুবই উপকারী। বাড়িতে বাচ্চা থাকলে তো এই গাছ প্রত্যেকেরই লাগানো উচিত, এটা গামলার মধ্যে ছায়াতে রেখে, বেলকনিতে রাখলে, বাড়ির ঘরের মধ্যে রাখলে পাতাটা বেশি সবুজ থাকে, কিন্তু আমার বেলকনিতে অত জায়গা নেই, ওই জন্য আমি এটাকে ছাদেই ছেড়ে যাই, রেখে যাই ছাদে। তো এটা আগে আমার বেলকনিতে ছিল, একটা ছোট টবের মধ্যে বেলকনিতে ছিল, তো আমি একে বড় টবে গামলায় শিফট করে এখানে করে দিয়েছি। তো যাই হোক এভাবেই চলছে, আজকে আমি এটা মাটি ভরে দিলাম, ছাদের কার্নিশের একদিকে ছায়া পড়বে, সেখানে এটা রেখে রাখবো। তো প্রত্যেকেই লাগান, পাতাটা ভীষণ উপকারী, আর এমনি চিবিয়ে খেতে পারলেও খুব ভালো, তো চাটনি বেশি বানায়। আর জেনারেলি সর্দি কাশি হলে রসটা মিশিয়ে মধুর সাথে খায়, বড়রাও খায়, ছোটরাও খায়, বিভিন্নভাবে খেতে পারলেই পাতাটা খাওয়া, মেনলি খেতে পারলেই উপকার, যেভাবেই খান আপনি। তো এখন আবার শুনছি এটা নাকি একটা ডুপ্লিকেটও গাছ আছে, জানি না, আমি কোনো দিন দেখিনি, সেটা নাকি অজবাইন নয়, তবে এই পাতাটা অজবাইন, এটা আমি আজ 1.5-2 বছর ব্যবহার করছি, খাই আমরা, খেয়ে নিই অনেক সময়। অনেকে কী করে, এই পাতাটা মোটা পাতাটাকে পুরো গোটা সমেত বেসনের মধ্যে ডুবিয়ে পকোড়ার মতো করে, মানে বেগুনির মতো করে খায়, তা আমি একদিন করেছিলাম, আমার ভালো লাগেনি, কেননা পাতাটা ভিতরে ছিল, যখন চিবিয়ে খাচ্ছিলাম পাতাটা টক লাগছিল,
তো যাই হোক, আমার পছন্দ হয়নি, তো আমি এইভাবেই বেশি খাই। কাঁচা পাতাটা কুচিয়েই বেশি খাই, ডালের মধ্যে ছিটিয়ে নিই, ছড়িয়ে নিই, ভাতের মধ্যে ছড়িয়ে খাই, রসটা খাই, এভাবেই খাই। খান প্রত্যেকে খান, বাড়িতে অবশ্যই লাগান আজবাইন গাছ। আজবাইন আজবাইন এটা একটা আমার গামলা, এটা আমার খুব ফেভারেট গাছ। গাছটার পাতাটাও দেখতে ভালো, দেখুন কি সুন্দর। এই এক একটা ডাল কাটিং করে দিলেই, এখান এখানে কাটিং করতে হবে, এখানে এই এই পর্যন্ত একটু বড় করে কাটিং করে টবের মধ্যে বসিয়ে দিলে আস্তে থেকে ওর থেকে ডাল পাতা শেকড় হবে। খুব ইজিলি লেগে যায়, তাড়াতাড়ি লেগে যায়, তাড়াতাড়ি চারাটা হয়ে যায়। এই চারাটা যেন আমার খুব সুন্দর হয়েছে এই চারাটা। তো মাটি আর পাথর দিতে হয় বেশির পরিমাণ। আর সার বলতে আপনার এই যে সবজি খসার যে সবজি খসাটা একটা গামলার মধ্যে, মানে ঢাকা দেওয়া গামলার মধ্যে মিশিয়ে ওই যে সবজির খসার জল হয় ওটা গন্ধ ছাড়ে বলে আমার বিরক্ত লাগে। তো আমি এটাতে চায়ের গুঁড়ো, চা চা আমরা যে লিকার চা খাই সেই লিকার চা, চাটা শুকিয়ে পাতাটা শুকিয়ে তারপর আমি চায়ের গুঁড়োটা এর মধ্যে, চাটা রোদ্দুরে শুকিয়ে নিই চায়ের পাতাটা, তারপর আমি এটার মধ্যে দিয়ে দিই। তো এটাতে ভালো হয়, খুব সুন্দর চা, চায়ের পাতার সারটা কাজে লাগে। চা 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 কি চা পাতিটা রোদ্দুরে ভালো করে শুকিয়ে নিতে হয় আগে, তারপরে ওইটা গুঁড়ো গুঁড়ো করে মাটির মতো করে এর মধ্যে মিশিয়ে দিতে হয়। আমি দেবো দু একদিন পরে দেবো, আজকে মাটি ভরলাম। অবশ্যই দেখুন লাগান বাড়িতে, প্রত্যেকে বাড়িতে একটা করে গামলা রাখুন, এরকম একটা গামলা।